হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওতে আসা নতুন একটা ইংলিশ ওয়েব সিরিজ সিটাডেল নিয়ে, যেটা কিন্তু শুক্রবার দিন রিলিজ হয়ে গেছে। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু ফার্স্ট দুটো এপিসোড রিলিজ হয়েছে এবং প্রতি শুক্রবার কিন্তু একটা করে এপিসোড রিলিজ হতে থাকবে। তো এই সিরিজটার মুখ্য চরিত্রে আছে প্রিয়াঙ্কা চোপড়া এবং আরও অনেকে, এবং এই সিরিজটার একটা হাইপ তৈরি হয়েছে কারণ প্রিয়াঙ্কা চোপড়া তো অবভিয়াসলি আছে এবং তার সাথেও সিরিজটার মধ্যে কিন্তু রুসো ব্রাদার্স জড়িত আছে। তো তোমরা যারা অ্যাভেঞ্জার্স মুভি দেখে এসছো তারা অলরেডি জানো রুসো ব্রাদার্সকে। তো সেই জন্য কিন্তু সিরিজটা বেশ আমি দেখার জন্য এক্সাইটেড ছিলাম। এবং এই দুটো এপিসোড আসার পর, এই দুটো এপিসোড দেখার পর কেমন হলো এবং সিরিজটা কীরকম হাইপ বিল্ড করতে পারছে আগের এপিসোডগুলো দেখার জন্য, সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই দুটো এপিসোডের রান টাইম মোটামুটি 35-40 মিনিট মতো, তো বেশিক্ষণ লাগবে না তোমাদের দেখতে। তো এখানে গল্পটা যেভাবে দেখানো হয়েছে, যে এখানে একটা অর্গানাইজেশন আছে যারা হান্টডাউন করছে কিছু সিটাডেল এজেন্টসদের, কারণ তারা জানে একটা এক্স কেস বলে একটা বক্স আছে যার মধ্যে এমন এমন কিছু মানে সিরিঞ্জ টাইপের জিনিস রাখা আছে যেগুলো কিছু সিটাডেল এজেন্টসদের মেমোরিজগুলো আছে। এবং ওই মেমোরিজগুলো যদি সিটাডেল এজেন্টসগুলো আবার ফেরত পেয়ে যায় তাহলে কিন্তু একটা বড়সড় ধামাকা অবভিয়াসলি হবে ওই অর্গানাইজেশনগুলোর অ্যাগেনস্টে। কারণ এখানে যে যে সিটাডেল এজেন্টসের মেমোরিজগুলো রাখা আছে তাদের কিন্তু মেমোরিজ অলরেডি চলে গেছে, তারা কিন্তু চায় না তারা কী বা তাদের উদ্দেশ্যটা কী বা তারা এখন কোথায় আছে, তাদের সাথে কী হয়েছে তাদের কিন্তু কোনো রকম আইডিয়া নেই। তো এখান থেকে দুটো এজেন্ট যখন উঠে আসবে, দুটো এজেন্টের কাছে যখন এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করবে, তখন তারা কী করতে চলেছে সেই জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের এই সিটাডেল ওয়েব সিরিজটা প্রাইম ভিডিওটা গিয়ে দেখতে হবে। তো এটা কিন্তু হিন্দি ডাবেও অ্যাভেলেবেল আছে, তো সেরকম অসুবিধা হবে না। তো এই দুটো এপিসোডের স্ক্রিন প্লেটা চূড়ান্ত লেভেলের ফাস্ট ছিল। মানে শুরুতে একটা ট্রেন সিকোয়েন্স দেখাবে যেটার মধ্যে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাবো এবং যে লিডিং হিরোটা আছে তার আমার নামটা এখন মনে পড়ছে না, বাট একে কিন্তু আমি আরেকটা HBO একটা মিনি সিরিজে আমি দেখেছিলাম যেখানে কিন্তু তার অভিনয়টা আমার দারুণ লেগেছিলো এবং ওই সিরিজটা কিন্তু বেশ ভালো ছিল। তো এই ট্রেন সিকোয়েন্স থেকে গল্পটা যে দ্রুত গতিতে এগোবে, পরপর এই সিরিজ অফ ইভেন্টসগুলো এত ফাস্ট হতে থাকবে না যে তোমরা পুরোপুরি এই দুটো এপিসোডে কিন্তু রীতিমতো এনগেজ হয়ে থাকবে। কারণ এই দুটো এপিসোডের মধ্যে গল্পে কিন্তু কোথাও তোমরা স্লো দেখতে পাবে না, বেশ ভালো রকম ফাস্টে কিন্তু গল্পগুলো এগিয়েছে এবং দুটো এপিসোডে কিন্তু ভরপুর অ্যাকশান আছে। ট্রেন সিকোয়েন্সে অ্যাকশানটা এবং যে যে অ্যাকশানগুলো দেখিয়েছে, এখানে একটা গাড়ির অ্যাকশানও আছে, প্রত্যেকটা অ্যাকশান সিনগুলো কিন্তু দারুণভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। এবং এখানে ফাইট সিকোয়েন্স মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেগুলো হবে সেগুলো কিন্তু বেশ এনজয়েবল হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়াকে এখানে আমরা অ্যাকশান রূপে দেখতে পাবো এবং শি জাস্ট কমপ্লিটলি নেলড ইট। তাকে এখানে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই মানে স্টাইল স্টেটমেন্টটা তিনি যেভাবে সিরিজের মধ্যে বজায় রেখেছে একটা সিটাডেল এজেন্ট হওয়া সত্ত্বেও, সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। এবং ডেফিনেটলি সিরিজটার লুক অ্যান্ড ফিল বলা যেতে পারে বা বাজেটটা যদি বলা হয় বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। বাট হ্যাঁ, এই সিরিজটা যদি একটা মেন USP হয়ে থাকে পরের এপিসোডগুলো দেখার জন্য, অবভিয়াসলি সেটা হচ্ছে গল্পটা। কারণ মানে এত তাড়াতাড়ি গল্পগুলো দেখিয়েছে না যে তোমাদের ব্যাপারটা একটু হজম করতে বা ব্যাপারটা একটু বুঝতে সময় লাগবে, তো সেই জন্য কিন্তু কিউরিওসিটি থাকবে যে পরে কী হতে চলেছে। কারণ এপিসোড 2 এর শেষে আমরা একটা গ্লিমস দেখতে পাবো যে পরের এপিসোডগুলোতে কী হতে চলেছে এবং সেখানে যে ঝলকগুলো দেখালো, নিঃসন্দেহে বলা যেতে পারে এই সিরিজটা কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে বাজিমাত করতে চলেছে। এবং হ্যাঁ, এখানে যে কটা ক্যারেক্টার দেখিয়েছে দুটো মেন সিটাডেল এজেন্ট ছাড়া, তাদের কিন্তু ক্যারেক্টার মানে যে ডেভেলপমেন্টগুলো সেগুলো কিন্তু বেশ বেশ কিউরিওসিটি জাগাবে, বেশ কমপ্লেক্সভাবে তৈরি করা হয়েছে। যেহেতু দুটো এপিসোড দিয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেভাবে জাজ করা যায় না, বাট যেটুকু দেখিয়েছে বেশ কিন্তু সাসপিশিয়াস মনে হয়েছে। মানে এখানে এক মুহূর্তে কেউ ধোকা দিচ্ছে, এক মুহূর্তে সে তাকে বলছে ট্রাস্ট করার জন্যে, কারণ ট্রাস্ট না করা ছাড়া ওই এজেন্টগুলোর কোনো তখন রাস্তা নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার দেখা যাক পরের এপিসোডগুলো কীরকম হয়, পরের এপিসোডে প্রিয়াঙ্কা চোপড়া এবং যে লিড হিরো আছে তারা কীভাবে এই জিনিসটাকে ট্যাকেল করে এবং তাদের মধ্যে যে বিপত্তা নেমে এসেছে সেটা তারা কীভাবে কাটায়, তো বেশ ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে নিঃসন্দেহে বলা যেতে পারে। তো এটুকুই বলবো, এরকম ডিটেকটিভ এরকম স্পাই এজেন্টের সিরিজ বা কন্টেন্ট যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে এটা অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, এগুলো কিন্তু 4-5টা ওরকম মানে স্পাই মুভি বা সিরিজগুলোর মতো কিন্তু না, এখানে ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করেছে এবং এই দুটো এপিসোড দিয়ে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে বাকিগুলো আশা করা যায় অবশ্যই ভালো হবে। তো তোমরা জানিও তোমাদের সিটাডেল ওয়েব সিরিজটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।